সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা পরিমণি অভিনীত ওয়েব সিরিজ পাফ ড্যাডি। অশ্লীলতার অভিযোগে আগামী তিন দিনের মধ্যে ওয়েব সিরিজ পাফ ড্যাডি প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিষয়টি নিশ্চিত করেছেন আইনি নোটিশ পাঠানো বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদিন মাঝারি। আইনি নোটিশে বলা হয়, সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় সুকৌশলে পরবর্তী প্রজন্মের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিয়ে এবং সহজে টাকা উপার্জনের জন্য একটি মহল ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করছে। সম্প্রতি এই প্ল্যাটফর্মগুলোতে অসংখ্য অশ্লীল ওয়েব ফিল্ম রিলিজ হয়েছে। আমাদের প্রাপ্ত তথ্য মতে এমন অসংখ্য মুভি রয়েছে যেগুলোতে কম বেশি অশ্লীলতার দৃশ্যসহ ব্যাপক হারে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা দেশি সংস্কৃতি বিরোধী গল্প ও দৃশ্য উপস্থাপন করা হয়। পাফ ড্যাডি মুভিতে কোনো পজিটিভ মেসেজ ছিল না। প্রদর্শিত বিষয়গুলোর মধ্যে অন্যতম নেগেটিভ মেসেজ হল বিবাহ বহির্ভূত সম্পর্ককে প্রমোট করা, বিয়েতে অনুৎসাহিত করা, আধ্যাত্মিক মনীষীর চরিত্রকে অত্যন্ত বাজেভাবে হরণ করা, প্রতি মুহূর্তে যৌন অশ্লীলতার দৃশ্য উপস্থাপন করা। এছাড়া ওই মুভিতে আর কোনো মেসেজ নেই, যা নতুন প্রজন্মের জন্য অশনি সংকেত। আগামী তিন দিনের মধ্যে পাফ ড্যাডি ওয়েব সিরিজের প্রদর্শনী বন্ধ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং অনলাইনে প্রদর্শনের জন্য নির্মিত সব ভিডিওর জন্য সেন্সর নীতিমালা প্রণয়ন করে কঠোরভাবে প্রয়োগ করতে হবে। এ বিষয়ে আইনজীবী বলেন, আমরা চাই চলচ্চিত্র নির্মাণ কর্তৃপক্ষ নিয়ম নীতির আওতায় সুস্থ ধারা চলচ্চিত্র নির্মাণ করুক।